নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব হ্যাম্পার সিরাপ সম্পর্কে। রক্তাল্পতা দূর করে, মেয়েদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে, এছাড়াও হ্যাম্পার সিরাপটি খেলে আমাদের শরীরের আরও কি কি সমস্যা দূর হয় এবং হ্যাম্পার সিরাপটি খেলে আমাদের শরীরের কি কি সাইড এফেক্ট হতে পারে, এর খাবার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাম্পার সিরাপটি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে। এতে আছে ফেরাস গ্লাইসাইন সালফেট, ফলিক অ্যাসিড, সাইনোকোবালামিন, জিঙ্ক সালফেট এবং ডি বায়োটিন। হ্যাম্পার সিরাপটি 225 ml এর প্যাকিংয়ে হয়ে থাকে এবং এর দাম 148 টাকা। এই সিরাপটি অরেঞ্জ ফ্লেভারের হয়। আমাদের শরীরে রক্ত কমে গেলে বা রক্ত অল্পতা দেখা দিলে ডাক্তারবাবুরা হ্যাম্পার সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন এবং সেই সব রোগীদের ক্ষেত্রে হ্যাম্পার সিরাপটি খুব ভালো কাজ করে। মেয়েদের পিরিয়ডের পর রক্ত অল্পতা দূর করে বা অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে। আমাদের শরীরের যে কোনো কারণে রক্ত কমে গেলে, যেমন বড় অপারেশনের কারণে বা আমাদের শরীরের রক্তের শিরা কেটে গেলে, রক্ত বের হয়ে গেলে হ্যাম্পার সিরাপটি খেলে সেই রক্ত মেকআপ করতে সাহায্য করে। হ্যাম্পার সিরাপটি খেলে আমাদের চামড়া বা ত্বক ভালো থাকে বা চামড়া উজ্জ্বল থাকে, আমাদের চোখের নিচের কালো দাগ পড়তে দেয় না, চুল পড়া বন্ধ করে বা চুল ভালো রাখে, চুলের গোড়ায় রক্ত চলাচল ভালো করে, ফলে চুলের গোড়া শক্ত রাখে। আমাদের শারীরিক দুর্বলতা দূর করে, যেমন দীর্ঘদিন শরীর খারাপ হওয়ার পর দুর্বল থাকলে হ্যাম্পার সিরাপটি খেলে সেই দুর্বলতা কাটিয়ে দেয়। এছাড়াও একটু কাজ করার পর দুর্বলতার কারণে ক্লান্ত হয়ে পড়লে বা ভারী কাজ করার পর দুর্বল হয়ে পড়লে হ্যাম্পার সিরাপটি খেলে খুব ভালো ফল পাওয়া যায়। এই হ্যাম্পার সিরাপটি নারী পুরুষ সবাই খেতে পারেন। তো এগুলি ছিল এই হ্যাম্পার সিরাপের বেনিফিটস। এবার আলোচনা করব এই হ্যাম্পার সিরাপটি খেলে আমাদের শরীরের কি সাইড ইফেক্ট হতে পারে। সাধারণত হ্যাম্পার সিরাপটি খাওয়ার পর আমাদের শরীরের সেই রকম কোনো সাইড ইফেক্ট দেখা যায় না। যদিও সাইড ইফেক্ট হয় তাহলে বমি ভাব, মাথা ধরা, পেটে ব্যথা, ডায়রিয়া, এইসব সাধারণ শারীরিক সমস্যাগুলি দেখা দেয়। এছাড়াও চামড়ায় অ্যালার্জি বের হতে পারে, এই সমস্যাগুলি দেখা দিতে পারে। এই সমস্যাগুলি বেশি হলে বা আরও অন্য কোনো সমস্যা হলে সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, সুগারের সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, তারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই হ্যাম্পার সিরাপটি খেতে পারেন। হ্যাম্পার সিরাপের খাওয়ার নিয়ম বলতে গেলে বড়দের ক্ষেত্রে 1 চামচ করে দুবার খেতে হবে, দুপুরে খাওয়ার পর 1 চামচ এবং রাত্রে খাওয়ার পর 1 চামচ। এছাড়াও এর ডোজ সম্পর্কে জানতে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। শিশুদের ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা শিশুদের ডাক্তারবাবুর পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া খাওয়ানো উচিত নয়। হ্যাম্পার সিরাপটি অবশ্যই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন বা পরামর্শ মতো খাওয়াতে হবে, যে কোনো ওষুধ বা কোনো ওষুধই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন। হ্যাম্পার সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করুন। এরকম মেডিসিন বা স্বাস্থ্য সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।